হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন রাত বাজে 9:30। তো এখন আমি কি রান্না করব রাতে সেটাই ভেবে পাচ্ছি না। তো আজকে রাতে আমি করবো এখন একটু চাউমিন। তো চলো দেখতে থাকো আমি চাউমিনটা কিভাবে বানাই। তো দেখো, ফার্স্টে আমি এই জলটা গরম করে নিয়েছি। তো এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা দিলে মানে চাউমিনটা ঝরঝরেই থাকবে। চাউমিনটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে এই কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। আর তো দেখেন আমি চাউমিনের জন্য কি কি গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, একটু আদা আর গাজর আর ক্যাপসিকাম আর একটু টমেটো, ব্যাস এই কিছু দিয়েই আমি ঘরে যা আছে সেটা দিয়ে আমি চাউমিনটা বানাবো। একটু আদা কুচি দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ। আমি আর একটু সস গুছিয়ে নিয়েছি। তো এর মধ্যে সয়া সস, চিলি সস আর টমেটো সস গুছিয়ে নিয়েছি। আর এই যে এইদিকে আমার গাজরটার ক্যাপসিকামটা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজের সাথে। আর আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। তো দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারটা আমি মাঝখানে একটু লঙ্কা দিয়ে দেবো। অল্প করে লঙ্কা দিয়ে দিলাম আর একটু টমেটো দিয়ে দিচ্ছি। আর এবারে আমি 3টে ডিম ভেঙে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেল। লবণটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের ডিম। দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনের মধ্যে আমি আগের থেকে লবণটা দিয়ে রেখেছি।
আর ভাজার সময় লবণটা দিয়ে দিয়েছি হালকা করে। এর মধ্যে আমি একবারে টমেটো সস, চিলি সস আর সয়া সসও দিয়ে দিলাম। আমি তিনটে সস একসাথে নিয়ে নিয়েছি। রাতে আমার রাতের খাবার আমার হয়ে গেছে কড়া। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার পুরোপুরি রাতের খাবার গোছানো হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখতেই পাচ্ছ আমি সাজিয়ে নিয়েছি। তো দেখো চাউমিনটা। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।